লখিমপুরের লামুগাঁওত পথ দুর্ঘটনা, বাস আর বলেরো পিক আপ ভানের মুখামুখি সংঘর্ষ। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে 20 গৰাকী যাত্রী, ইয়ারে দুজনের অবস্থা সংকটজনক বলে জানি পরা গেছে। 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আহত সকল চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে কিছু দৃশ্যাবলী আহি পড়েছে, আমি সেই দৃশ্যাবলী দেখাইছো। অতিক ভয়ঙ্কর দুর্ঘটনা, এখন যাত্রীবাহী বাস আর বলেরো পিক আপ বাহনের মাজত দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে 20 গৰাকী যাত্রী। এই মুহূর্ত ধ্বংসস্তূপত পরিণত হয়েছে পিক আপ বাহনখন, আর সমান্তরালভাবে যেহেতু যাত্রীবাহী বাস আছিল, বহু সংখ্যক যাত্রী আছিল, আর সেই বাসখন কোরপা কলে গেছিল সেই সময় তথ্য আমি কিছু সময়ের পিছতে অধিক বিস্তৃত রূপত জানিবলৈ সক্ষম হম। এই মুহূর্তে দুইখান বাহনের কিছু দৃশ্যাংশ আমি দেখাইছো। সম্পূর্ণরূপে পিক আপ বাহনখনের সম্মুখভাগ সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে, আর যাত্রীবাহী বাহনত থাকা 20 গৰাকী যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিপরা গেছে। বহুত মানুষ আহ না।